মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে যিনি সর্বোচ্চ নম্বর যে ছাত্র বা ছাত্রী উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে পাবে ওদেরকে পুরস্কৃত করবেন আমাদের বিদ্যালয়ের তপন স্যার। তপন স্যার তিনি 2016 থেকেই এই পুরস্কারগুলো চালু করেছেন। ওনার মা যখন 2016 সালেই উনি ওনার মাকে 15-তে উনি যখন ওনার মাকে হারিয়েছেন তখন তিনি চিন্তা করলেন যে যে মা ওনাকে এত কষ্ট করে বড় করেছে ওনার মায়ের যে স্মৃতিকে তিনি বাঁচিয়ে রাখার জন্য হয়তো ওনার মা নেই কিন্তু ওনার মা যদি সকলের মধ্য দিয়ে এই পুরস্কারের মধ্য দিয়ে জীবিত থাকে সেই স্মৃতির উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা বা উৎসাহ দানের জন্য তিনি এই পুরস্কার ঘোষণা করেছেন। এবারে তিনি এই নতুন বাজার স্কুলেও তিনি 12,000 টাকা ডোনেট করেছেন এবং সেই সঙ্গে পুরস্কার দিয়েছেন বিভিন্ন মানপত্র। আমাদের বিদ্যালয়েও তিনি এই বছর আপাতত কিছু কেস টাকা এবং মানপত্র দিয়ে দেবেন আর সামনের বছর থেকে এই বছর এই স্কুলেও কিছু স্থায়ী কিছু তিনি সিদ্ধান্ত নিতে চলেছেন যা আমরা পরবর্তী সময়ে জানব আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তিনি তুলে দেবেন। আমি প্রথমে উচ্চ মাধ্যমিকে যে বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে দীপায়ন সাহা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে বাংলাতে 92% নম্বর পেয়েছে 92 মার্কস পেয়েছে। ওনার যে পুরস্কারটি সেই পুরস্কারটির নাম হচ্ছে ধীরেন্দ্র দাস বাংলা মেধা পুরস্কার 2023। আমি শ্রদ্ধেয় শিক্ষক তপন স্যারকে বলবো দীপায়ন সাহার হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমি আমাদের ছাত্র দীপায়নকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দীপায়ন তুমি মঞ্চে চলে আসো। দীপায়নের হাতে বিভিন্ন পুরস্কার তিনি তুলে দিচ্ছেন মানপত্র এবং একটি সকলকে বলো জোরে একটা হাততালি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু পুরস্কারই নয়, এটা যেন ছাত্রদের সেই গতিকে অনন্য ধারা দেবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক তপন স্যারকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দীপায়ন সাহাকে, আমাদের বিদ্যালয়কে এত সুনামের সঙ্গে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। গতকাল এই দীপায়ন সাহা আমাদের স্কুলকে গৌরবান্বিত করে এই করবুক মহকুমার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সে গতকাল করবুক মহকুমা থেকে একটি পুরস্কার জিতে এসেছে, তোমরা অবশ্যই জানো। খুব সুন্দর একটি ট্রফি সঙ্গে মানপত্র এবং সেই সঙ্গে সবার একটা যে স্নেহ আদর সেটা সে দীপায়ন পেয়েছে। এবারে মাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ নম্বর সাগরিকা দাস। সাগরিকা দাস আমি তোমাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সাগরিকা দাস 81% নম্বর পেয়েছে, 81% নম্বর পেয়েছে মাধ্যমিকে, আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। দাসের হাতে মানপত্র এবং সামান্য উপহার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক তপন দাস। সকলকে বলবো জোরে একটা হাততালি দেওয়ার জন্য। এই পুরস্কার অত্যন্ত আনন্দের, এ পুরস্কার অত্যন্ত গর্বের, এ পুরস্কার সবাই পায় না। এই পুরস্কার এই বিদ্যালয় থেকে একজনকেই দেওয়া হবে যে সর্বোচ্চ নম্বর পাবে। আমি আশা রাখি আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এবার থেকে আরো আরো মোটিভেশন নিয়ে সেই পড়াশোনা করবে। আমি হয়তোবা আজকে হয়তো একজনকে দেওয়া হয়েছে, হয়তো তিনি যদি ডিসিশন নেন হয়তো 80% উপরে যতজন পেয়েছে তাদেরকেও দেওয়া হবে। এরকম করে আমাদের ছাত্রছাত্রীরা যদি আরো উঠে আসে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারকে আমি বলবো এই সম্পর্কে কিছু বলার জন্য। সত্যি আমার কাছেও আজ খুব আনন্দ লাগছে আমার বাবার নামে এটা দিতে পেরে, এবং আমি যে মায়ের নামে যেটা করেছিলাম এটা হচ্ছে নতুন বাজার বালিকা বিদ্যালয়ে, তো এই বিদ্যালয়েও এটা করব ফিউচারে। তো এবারে আমার যে মায়ের নামে যেটা করেছিলাম সেটা হচ্ছে মাধ্যমিকে সর্বোচ্চ প্রথম বিভাগে সর্বোচ্চ নম্বর, তো নতুন বাজার বালিকা বিদ্যালয়ে সেটা একজন সে প্রাপক রয়েছে তো পেয়েছে। আর আমাদের বিদ্যালয়ে সে আমি যেটা যেভাবে করেছি সেইভাবে নেই, তার জন্য আমি দুঃখিত। আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল মায়ের নামেও আমি প্রদান করব, কিন্তু হয়তো বা অদূর ভবিষ্যতে আমি আগে বলেছি নিয়মটা একটু পাল্টে
অন্যরকম করার চেষ্টা করব যেটা আমার মায়ের নামে পুরস্কারটা সবাই পায়। তো সত্যি আবারও বলবো পিতামাতা সবারই আছে, সবাই পিতামাতাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কারণ তাদেরই ভালোবাসায় তোমরা এতটুকু এগিয়েছো। তো তাদেরই ভালোবাসা আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আমি এতটুকু আসতে পেরেছি সেটাই আমি অনেক অনেক খুশি এবং গর্বিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আরও ভালো রেজাল্ট করো এবং এইভাবেই আমরা তোমাদের জন্য কিছু করতে পারি সেইভাবে আমরা চেয়ে থাকবো তোমাদের প্রাণে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তপন স্যারকে ওনার এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আর আমাদের পরিমল স্যার অর্থাৎ আমার ভাই এই একটা বিশাল সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তো খুবই সত্যি ভালো লেগেছে কাজটা। তো ওদের ভবিষ্যতে আরো অনেকে এইভাবে তোমাদের জন্য এগিয়ে যাবে। তো পরিমল স্যারের জন্য একটা জোরে হাততালি।